জাফরান একটি মশলা যার ইংরেজি নাম স্যাফরন ক্রোকাস, বৈজ্ঞানিক নাম ক্রোকাস স্যাটিভাস। বাণিজ্যিক জগতে জাফরানকে বলা হয় রেড গোল্ড। ওজনের দিক থেকে বিশ্বের সবচেয়ে মূল্যবান মশলা এটি। ইরান, তুরস্ক, পাকিস্তান, ইতালি সহ বিশ্বের প্রায় 20টি দেশে জাফরান উৎপাদন হলেও মানের দিক থেকে ইরানের জাফরান সবচেয়ে ভালো। বিশ্বের প্রথম জাফরান চাষ হয় গ্রিসে, কিন্তু ভারতের কাশ্মীরে এর উৎপাদন সবচেয়ে বেশি। জাফরান ফুলের পাপড়ি হয় বেগুনি রঙের, এর ভিতরে থাকে লম্বা পরাগদণ্ড। এই পরাগদণ্ড হলুদ আর কমলা রঙের মিশ্রণে হয় জাফরান বর্ণ। পরিণত দণ্ড রোদে শুকালেই জাফরান মশলা হিসেবে ব্যবহৃত হয়। যে কোনো খাবারে এই মশলা ব্যবহার করলে রং এবং স্বাদ দুটোই বেড়ে যায়। কিন্তু শরীরের উপর জাফরানের প্রভাব কেমন, এটি শরীরের জন্য কতটা ভালো আর কতটা খারাপ, জাপানের কয়েকজন বিজ্ঞানীর গবেষণায় দেখা গিয়েছে জাফরানে এক ধরনের ক্যারোটিন বা ক্রোসিন থাকে। এই ক্রোসিনের জন্যই খাবারে জাফরান ব্যবহার করলে খাবারের রং হয় উজ্জ্বল এবং সোনালি। জাফরান শুধু খাবারের রং আর স্বাদই বাড়ায় না, এটি আমাদের শরীরের বিভিন্ন উপকার করে। যেমন এটি আমাদের স্মৃতিশক্তি বাড়ায়, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, বিভিন্ন ক্যান্সার কোষ ধ্বংস করে, বিশেষ করে রক্ত, জরায়ু এবং খাদ্যনালীর ক্যান্সার প্রতিরোধ করতে পারে এই উপাদানটি। পায়েস বাঙালির বেশ প্রিয় একটি খাবার। পায়েসে জাফরান ব্যবহার করলে পায়েসের রং হালকা সোনালী হয় এবং সুগন্ধ মেশে পায়েসে, সব মিলিয়ে পায়েস আরও সুস্বাদু হয়ে ওঠে। তাই নিঃসন্দেহে পায়েসকে আরও স্পেশাল এবং হেলদি করে তুলতে ব্যবহার করতে পারেন জাফরান।